ভুলেও ননদকে বিশ্বাস করবেন। আজকে আমার ননদকে বিশ্বাস করে আমি বিশাল বড় একটা ধোকায় পড়ে গেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলে ভাবি আজকে আমি অনেক বেশি খুশি। আমি বলতেছি কেন, ও নাকি একটা জিনিস বানানো শিখছে। এই দুইটা নেল পলিশ মিক্স করে নাকি আরেকটা বানাবে। আমার হাতে যেরকম দেখতেছেন আমি এরকম বানিয়ে ফেলবো। আমি তো অনেক খুশি হয়ে গেছি আমার ননদের এই কথা শুনে, যে আসলে সে পারবে মনে হয় দিতে। কিন্তু আমার ননদ এরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার হাতটা পুরো নগণ্য জঘন্য বানিয়ে দিছে। আমি একদমই আশা করিনি আমার হাতটা এত বাজে লাগবে। নিজেরটা কত সুন্দর করে বানাইছে, আর আমারটা দেখুন পুরো খারাপ করে দিছে। তুমি আমার সাথে বাটপাড়ি করে, সত্যি কথা বলো আমার সাথে বাটপাড়ি করেছে। সে আমাকে বলে সাদা আর ওই গোল্ডেন কালারটা দিয়ে ভাবি আমার এই কালারটা হয়েছে। আমি ওইটাই লোভে তোমার কি ভাবে এসেছে, আমি ওইটা লোভে লোভে দিতে। কুমকুমের সাথে রাগ করে আমি আবার একটু বাজারে চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে, আর হাতে ছিল দারুণ একটা পার্সেল। কুমকুম তো এটা দেখে খুশি হয়ে গেছে, বুঝে ফেলছে এর মধ্যে কি আছে। এর মধ্যে কি ছিল আমি ওইটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমার ননদ তো মহাখুশি এইগুলো দেখে, কারণ এর মধ্যে ছিল খাবার। বিকাল টাইমে বেশি ক্ষুধা লাগে এবং দিনে তো সবসময় ক্ষুধা লাগতেই থাকে, মাঝে মধ্যে একটু অন্য কিছু খাইতে মন চাই, তাই আমি এগুলো অর্ডার করে দিছি। এর মধ্যে ছিল দারুণ দারুণ পিঠা। পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ, আমার ননদ বেশ পছন্দ করছে এগুলা। আর এগুলা কিন্তু গুড়ের তৈরি। অনেক জায়গায় এই পিঠাগুলোকে নকশি পিঠা বলা হয় এবং অনেক জায়গায় অনেক ধরনের নামও আছে। আপনারা কি নামে চিনেন এই পিঠাগুলো বলুন। তার এগুলো বানাইতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, তাই আমরা এখন খুব সহজে অনলাইন থেকে অর্ডার করে খেতে পারি। এত কষ্ট করে বানানোর ঝামেলা নেই। মেহমান আসলেও কিন্তু এরকম পিঠার আইটেম পেয়ে কিন্তু ওরাও অনেক বেশি খুশি হয়ে যাবে। আমাদের বাসায় যে পরিমাণে সবাই পিঠা পছন্দ করে এগুলো মনে হচ্ছে একদিনই শেষ হয়ে যাবে। আর আমি দেখুন কি পরিমাণে খাচ্ছি, আমি সব থেকে বেশি পছন্দ করি এগুলো খেতে। পিঠাগুলোর পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আজকাল প্রচুর পরিমাণে একটা কমেন্ট আসে যে আপনার বড় ব্যাগগুলো কোথা থেকে নেন, বড় ব্যাগ নিয়ে ব্লগ ছাড়লেই হয়েছে একই কমেন্ট আসবে। আমি যেসব বড় ব্যাগগুলো ইউজ করি সেগুলো সব নিয়ে থাকি স্বর্ণলতা বা স্বর্ণা ফেসবুক পেজ থেকে। এখন বড় ব্যাগ ইউজ করি বেশি, কারণ আমার বাবুর জন্য, বাবুর অনেক কিছু নিতে হয়। ওনার পেজের ব্যাগগুলো অনেক বেশি কম দাম, আমার এটা অনেক বেশি ভালো লাগে এবং প্রোডাক্টের মানও অনেক বেশি ভালো। আজকাল এই ব্যাগটা নিয়ে বেশি কমেন্ট করতেছেন আপনারা, এই ব্যাগটা ওই আপুর পেজে পেয়ে যাবেন। তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই অর্ডার করে। নাদিম বাবুর জন্য অনেক কিছু কিনে আনছে, এগুলো এখন আমি বসে বসে দেখতেছি। এখানে ছিল আমার বাবুর জন্য অনেকগুলো ড্রেস। বাচ্চাদের ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর হয়, বাচ্চাদের জিনিস আমার ছোটবেলা থেকে অনেক ভালো লাগে। আমার যদি মেয়ে হতো তাহলে ওর জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস নিতে পারতাম। আলহামদুলিল্লাহ আমার একটা সোনার টুকরো ছেলে হয়েছে, এতেও আমি অনেক বেশি খুশি। আমি ছেলেই চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ছেলেই দিছে। বাবুর ড্রেসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট একটু বড় হয়ে গেছে, কয়েকটা বড় হয়েছে, কয়েকটা ঠিকই আছে, ও একটু বড় হইলে পড়তে পারবে। আমি বাবুর ড্রেসগুলো দেখতেছি আর কুমকুম ভাজ করে দিচ্ছে। আমার ননদ মাশাল্লাহ অনেক বেশি লক্ষ্মী, সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।